আসসালামু আলাইকুম। টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদিতে আজ সকালে আলোচিত খবর, রোগী সংখ্যা বেড়ে হয়েছে 72,560 জন। দেখুন সৌদির আজকের করোনার সর্বশেষ আপডেট, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে আলহামদুলিল্লাহ একদিনেই নতুন করে সুস্থ হয়ে উঠেছে 2,284 জন করোনা রোগী। এছাড়াও নতুন করে শনাক্ত হয়েছে 2,399 জন রোগী। রবিবার নতুন করে 2,399 জন করোনা রোগী শনাক্ত হওয়ার কারণে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 72,560 জনে। এছাড়াও নতুন করে গত 24 ঘন্টায় আরও 11 জন করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এতে মোট মৃত্যু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 390 জনে। এছাড়াও বিগত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে 2,284 জন রোগী, এবং এতে করে এখন পর্যন্ত 43,520 জন করোনা আক্রান্ত রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে। মোট আক্রান্তের তুলনায় সৌদি আরবে এখন পর্যন্ত সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা প্রায় 60%। চলুন জেনে নেওয়া যাক সৌদি আরবে আজকের প্রধান প্রধান শহরগুলোতে কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। রিয়াদে 742 জন, মক্কায় 611 জন, মদিনায় 69 জন, জেদ্দায় 474 জন, দামামে 136 জন, আলখোবারে 120 জন, কাতিফে 22 জন, জুবাইলে 84 জন, হুফুফে 18 জন, হাইলে 12 জন, তাইফে 3 জন, বুরাইদাতে 17 জন ইত্যাদি। সৌদি প্রবাসী ভাইগণ, সৌদি আরবে আস্তে আস্তে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমে আসছে, পাশাপাশি আরোগ্য রোগীর সংখ্যা বাড়ছে। যেহেতু বর্তমানে যে পরিমাণ করোনা আক্রান্ত রোগী রয়েছে সে তুলনায় 60% রোগী ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছে, এটি অবশ্যই আমাদের জন্য একটি ভালো সংবাদ। সৌদি প্রবাসী ভাইগণ, আপনাদের সবাইকে অবগত করতে চাই আজকে সৌদি আরবে দ্বিতীয় দিনের জন্য কারফিউ চলছে। এই কারফিউ 27 মে 2020 তারিখ রাত 12টা পর্যন্ত চলবে। এই কারফিউ চলাকালীন কেউ আপনারা ঘর থেকে বের হবেন না। অতীব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হলে তাদেরকে প্রত্যেককেই 10,000 রিঙ্গিত তাদের প্রত্যেকে 10,000 রিয়াল করে জরিমানা করবে সৌদি পুলিশ। তাই ভুলেও ঘর থেকে বের হবেন না। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের সঙ্গে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।